হাউ টু মেক এ পেন্টিং বোর্ড অ্যাট হোম। এই ভিডিওটা আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন, আমার চ্যানেলে আপলোড করা আছে। মানে এই ভিডিওতে আমি দেখিয়েছি যে কীভাবে আপনারা একদম কম খরচে ঘরোয়া পদ্ধতিতে আপনারা বাড়িতে বসে পেন্টিং বোর্ড বানাতে পারবেন পেন্টিং করার জন্য। ওকে, তো এইবার কথা হচ্ছে যে আমরা যখন পেন্টিং বোর্ড বানাবো বাড়িতে, পেন্টিং বোর্ড বানানোর পর যখন পেন্টিং করব, তো সেই পেন্টিং বোর্ডে কি আমরা একটাই পেন্টিং করতে পারবো না আরও অনেকগুলো পেন্টিং করতে পারবো? তো আজকে ভিডিওটা সেই সম্বন্ধে। আজকে আমি দেখাবো যে আমি যে পেন্টিং বোর্ডগুলো বানিয়েছি সেই পেন্টিং বোর্ডে কিন্তু আমি অনেকগুলো পেন্টিং করি, মানে একটা পেন্টিং বোর্ডে আমি মানে কি বলবো মানে আনলিমিটেড পেন্টিং করতে পারি। তো সেই জন্য আমি কীভাবে সেই পেন্টিং বোর্ড বানাই এবং মানে কীভাবে পেন্টিং বোর্ডগুলো ইউজ করি সেটার সম্বন্ধে আজকে ভিডিওটা। তো আজকের এই ভিডিওটা দেখার পর অনেকের হয়তো মনে হতে পারে যে এটা আবার এমন কি ব্যাপার যে এই নিয়ে আবার উল্টে নতুন করে ভিডিও তৈরি করে আপনাদের সামনে তুলে ধরা। হ্যাঁ, এটা তো সবাই জানেই বা অনেকের ক্ষেত্রে অনেকে এটা জানেই ভিডিওটা। তো সেই জন্য বলবো অনেকে হয়তো এই প্রসেসটা জানা থাকতে পারে, তো যারা জানে তারা ভিডিওটা এখানে স্টপ করতে পারে, আর যারা জানে না তারা ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখুন, তাহলে আপনাদের কিছুটা হলেও হেল্প হতে পারে। আর যারা জানে তারা যদি চায় যে ভিডিওটা পুরোপুরি দেখতে তাহলেও দেখতে পারেন, আমার কোনো আপত্তি নেই। ওকে, তো ফ্রেন্ডস এবার চলুন আমরা শুরু করি আজকের এই ভিডিওটা যে কীভাবে আমি একটা পেন্টিং বোর্ডে আমি বারবার পেন্টিং করি। ওকে, তো ফ্রেন্ডস ভিডিও শুরু করার আগে আমি এটা বলে দিই যে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে একটা ঠাকুর তৈরির ভিডিও একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ করে দেখাতে। তো তাদের রিকোয়েস্টের জন্য আমি এই ঠাকুরটা বানিয়ে এবং এর পুরোপুরি স্টার্ট থেকে ফিনিশ মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি স্টেপ বাই স্টেপ ভিডিও করেছি সবার জন্য, যাতে তারা বাড়িতে মূর্তি তৈরি করতে পারেন। যেমন সামনে সরস্বতী পুজো, তো যারা চান যে আপনাদের বাড়ির জন্য ছোট্ট করে সুন্দর করে সরস্বতী ঠাকুর তৈরি করতে, তো তাদের জন্য এই ভিডিওটা আমি করেছি আমার সেকেন্ড চ্যানেলে ক্লে ক্র্যাফটসে আপলোড করা আছে। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো এই ভিডিওর লিঙ্ক, দুটো পার্টে ভাগ করা আছে, তাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। একটা পার্ট হচ্ছে কীভাবে মাটির কাজ সম্বন্ধে মানে মাটির কাজ কীভাবে করবেন এই ঠাকুরে, এবং দ্বিতীয় হচ্ছে কালার মানে কীভাবে আপনি কালার করবেন। তো এই দুটো পার্টে ভিডিও আপলোড করা আছে, তো যারা মূর্তি বানানো এবং কালারিং করা শিখতে চান তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা ভিডিওটি দেখতে পারেন এবং আমার ক্লিকার চ্যানেলে গিয়েও সরাসরি গিয়েও সেখান থেকে ভিডিওটা দেখতে পারেন। তো আমি আশা করবো যে এই ভিডিওটা আপনাদের অবশ্যই খুবই ভালো লাগবে। ওকে, তো ফ্রেন্ডস এবার চলুন আমরা শুরু করি আমাদের আজকের মেন ভিডিও। Thank you.
তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে আমি কিভাবে একটা পেন্টিং বোর্ডকে আমি বারবার রিইউজ করে অনেকবার ইউজ করতে পারি। এতে কী হয়, আমাদের খরচা অনেক কম হয় এবং আমরা ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু আমরা পেন্টিংয়ের তৈরি করা জিনিসপত্র পেয়ে যাচ্ছি এবং আমরা কিন্তু অনেকটা আমাদের প্র্যাকটিস করতে পারছি এবং অনেক আমাদের পেন্টিংয়ের অনেকটা শিখতে পারছি। তো সেই জন্য বলবো যে যারা কম খরচে পেন্টিং শিখতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই যে প্রসেসটা, এটা কিন্তু খুবই একটা হেল্পফুল প্রসেস। তো আমি আশা করব যে আপনাদের এই প্রসেসটা খুবই ভালো লাগবে এবং এই ধরনের আরও অনেক কম খরচের পেন্টিং কীভাবে শিখতে হয়, পেন্টিং কীভাবে কম খরচে করতে হয়, এই ধরনের ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে, কারণ আমি এখানে শেখাই সবসময় যে কীভাবে আপনারা কম খরচে পেন্টিং শিখতে পারবেন। ওকে, তো ফ্রেন্ডস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ গুড ডে।